তাকিয়ে থাকার নাম দেখা নয়। দেখতে গেলে মনের চোখ লাগে, মনের চোখ আমাদেরকে খুলে দিয়েছেন প্রফেসর হবিবুর রহমান। সশস্ত্র সালাম আপনাকে। একটা ছোট্ট বাচ্চা দুই বছর অথবা আড়াই বছর বয়স হাঁটতে পারে, বাবার আঙুল ধরে হাঁটে, তার বিশ্বাস তার কিচ্ছু হবে না, সে খাদেও পড়বে না, তার পাও মচকাবে না, কারণ সে ধরে আছে বাবার হাত। আমরা সেই হাতের আঙুলটা আজকে থেকে হারাচ্ছি। এটা কত ব্যথার, কত অনিশ্চয়তার তা আমি অনুভব করছি। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই, পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে প্রাপ্য পায়নি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এই খেলার কত কাল আর কতটা জীবন, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নাই পাক সামান্য ঠাঁই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, আর কতদিন ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তত্ত্ব প্রণাম, জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়, এত ক্ষয় এত ভুল জমে ওঠে বুকের বুননে, এই আঁখি জানে পাখিরাও জানে। কতটা খরণ কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়, তুমি জানো নাই আমি তো জানি। কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান এত হাসি নিয়ে নিশ্চুপ হয়ে থাকি, বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু শনির রাত, তুমি জানো নাই আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনো দিন আকাশে চায়নি নীলিমা চেয়েছে শুধু করতলে, তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয় সে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শেখা, চিতার চাবুক মর্মে হেনেছ মোহন ঘাতক, তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখ হৃদয় পুষ্পের প্রতি প্রসারিত, এই তীব্র শোভন বাহু বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নিড়ে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ আর কতদিন, নীল অভিমানে পুড়ে একার কতটা জীবন, কতটা জীবন। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। আমি শেষে স্টিভ ম্যারাবোলির একটা ছোট্ট কোটেশন দিয়ে শেষ করব। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাতে পারছো না। স্যার আপনি ভালো থাকবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা যেন আপনার দেখানো পথে হাঁটতে পারি। ধন্যবাদ স্যার।